সকালবেলা যাকে দেখেছি সন্ধ্যেবেলা সে আর নেই। খুব টালমাটাল অবস্থা তখন। সকালবেলা ললিত রাগে রেয়াজ করে বাড়ি থেকে বেরোলাম। এ আমি আরো পরের কথা বলছি, অবশ্যই আমি একবারে 66, 67, 68 এভাবে বলছি না, আমি একটা নির্দিষ্ট সময় ধরে ললিত রাগে রেয়াজ করে বেরোলাম। দিব্যি দুলকি চালে তো বেরোলাম, তখন আবার আমি ধুতি পরতাম, ধুতি পাঞ্জাবি বা শার্ট পরে বেরোচ্ছি। আমাদের বাড়ির পাশে যে নালাটা, টালির খাল, একটা যুবক চলেছে এইভাবে ভেসে, এই ভেসে ভেসে যুবকটা চলেছে, তার পিঠে তখন ছুরিটা গাঁধা, আর আমি ললিত গাইছিলাম। দেবাশিস, কিসের ললিত, কিসের রবীন্দ্রনাথ, কিসের নজরুল, কিসের সঙ্গীত, কিসের সভ্যতা। হামলা যখন হয়েছে সিআরপিরা দাঁড়িয়ে আছেন এইভাবে, হাঁটছি পাড়া থেকে বেরিয়েছি, দুধারে দাঁড়িয়ে তারা বন্দুক নিয়ে, ওই বন্দুক দেখার অভিজ্ঞতা, আমি কি করে তখন তোমার হলো শুরু আমার হলো সারা গাইব, আমি কি করে তখন ইমন কল্যাণটায় মনোনিবেশ করব, আমি কি করে আভুকি কানাডায় গলা লাগাব, আমি কি করে আদৌ গান গাইব রে ভাই, আমি কোন গান গাইব। আচ্ছা, এমন কোন ঘটনার কথা আপনার মনে পড়ছে যে আপনার গানের কথা এখন রয়েছে এই অবস্থায়? নিশ্চয়ই, শোনান একটু শুনি। প্রথম স্কুলে যাবার দিন প্রথমবার ফেল, প্রথম ছুটি হাওড়া থেকে ছেলেবেলার রেল, প্রথম খেলা লেকের মাঠে প্রথম ফুটবল, মান্না পিকে চুনির ছবি বিরাট সম্বল, প্রথম শেখা ইমন রাগ প্রথম ঝাপতাল, প্রথম দেখা শহর ছোড়া বিরাট হরতাল, প্রথম বার লুকিয়ে টানা প্রথম সিগারেট, প্রথমবার নিজামে গিয়ে কাবাব ভরে পেট, আটানায় এক প্লেট কাবাব আর দুয়ানা করে রুটি পরোটা, এই শহর জানে আমার প্রথম সব কিছু, পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু, প্রথম প্রেমে পড়ার পর সবাই পস্তায়, অন্যে হয়ে ক্লাস পালিয়ে ঘুরেছি রাস্তায়। তোমার মুখটা বেশ হাসি হাসি হয়েছে, আমার কিন্তু তখন হাসির অবস্থা ছিল না ভাই, বড় কষ্টের ছিল সে সময়টা। স্মৃতি শততই সুখের কি না কে জানে, আমার তো মনে হয় না, তবে এক ধরনের ব্যথার মধ্যে হয়তো এক ধরনের আনন্দ আছে। প্রথম প্রেম ঘুচে যাওয়ার যন্ত্রণা কি নিয়ে কান্না চেপে ঘুরেছিলাম তোমারই পথ দিয়ে, এই শহর জানে আমার প্রথম সব কিছু, পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু, প্রথম সোনা জনসভায় হে সামাল ধান, প্রথম দেখা তরুণ লাশ ঝুলছে ভেসে ভেসে, দিন বদল করতে গিয়ে শহীদ হলো শেষে। এগুলো এখন
পেশা তো গান আমার, এই করে আমি খাই দে বসিস। এই লড়াইটা কিন্তু চলছে, গান গাইছি ভালো লাগছে না। রবীন্দ্রনাথের একটা গানের রেকর্ড করলুম, তারপর আর একটা, দুটো ডিস্ক হলো, ভালো লাগছে না। এই সময় থেকে আমার মনে হতে থাকে যে এই যে আমার বেঁচে থাকা, সে সঙ্গে তোমার বেঁচে থাকা, আমাদের সকলের বেঁচে থাকা বা না বেঁচে থাকা, আমার যে স্বপ্ন দুঃস্বপ্ন আশা হতাশা, আমার সুবিধেবাদী মনোভাব, আমার পলায়নী মনোভাব, কত ছেলে মেয়ে মরে গেল দেবাশিস, আমি কিন্তু বেঁচে আছি। আমার তো তেমন কিছু হলো না, আমি তো ঠিক ধার করা স্যুট পরে একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলাম, তাতে তখন দর্জির লাল দাগটা ছিল। আমি তো সবই খুঁজছি, আবার বিপ্লবের স্বপ্নও দেখছি, বিদ্রোহ করে উঠছে মন মাঝে মাঝে, কার্ল মার্ক্সও পড়ছি, গোরাও পড়ছি, উপনিষদেরও পাতা দু একবার উল্টালুম, কোরআন পড়েছিলাম সেই সময় আমার মনে আছে, অনেক কিছু করছি, বেশ নিজেকে ইন্টেলেকচুয়াল ভাবতে শুরু করেছি, প্রেমে পড়ছি বলা বাহুল্য, বেরোচ্ছি আবার পড়ছি, বেরোচ্ছি পড়ছি, বন্ধুদের সঙ্গে ছুটিয়ে আড্ডা দিচ্ছি, ভিয়েতনাম থেকে শুরু করে সবকিছুই তো আড্ডার বিষয়। কিন্তু এই যে এগুলো দেখতাম, এই যে ধরো গ্রুপ থিয়েটারের নাটক দেখতেছি, কি সুন্দর ভাবে এই আমাদের দৈনন্দিন কথাবার্তা বিষয়গুলো গ্রুপ থিয়েটারের নাটকের বিষয় হয়ে উঠেছে, কবিতার বিষয় হয়ে উঠেছে, উপন্যাসের বিষয় হয়ে উঠেছে, সিনেমার বিষয় হয়ে উঠেছে। প্রতিদ্বন্দ্বী সিনেমাটা দেখে ফেলেছি, যে মৃণালিনীর ইন্টারভিউটা দেখে ফেললাম, যে ঋত্বিক ঘটকের সিনেমা দেখতে শুরু করেছি, যে কিন্তু গান, গান কি বলছে বাংলা গান, না কিছু বলছিল না, সেই তুলনায় কিছু বলছে না। সাংবাদিকতার ভাষা পাল্টে যাচ্ছে, সবকিছুর ভাষা পাল্টাচ্ছে, সে বৌদি বৌদি দাদা নেই, ঢ্যাং সেই নাটক আর নেই, নাটকের চরিত্র পাল্টে গেছে, কিন্তু আমি কিন্তু সেই এখনো নিদ নাহি আঁখি পাতে, মিলছে না যে ভাষায় আমি কথা বলছি, যে ভাষায় প্রেম নিবেদন করছি, ঝগড়া করছি, গানে সেই ভাষায় না বলছি না, কেন বলছি না, হাজার কারণ থাকতে পারে। আমি এইটুকু বুঝেছিলাম যে আমাকে যদি গাইতে হয় বাংলা গান, সে গান আমায় লিখতে হবে, কি করে লিখতে হবে জানি না ভাই, আমার সেইখান থেকে লড়াই। এইটা আমি তোমায় সুনির্দিষ্টভাবে বলতে পারি 74 সালের কথা, 74 সালে। এবং এই প্রথম গান লেখা না, প্রথম গান লেখার চেষ্টা করি 75 সালে, বুঝলে। আচ্ছা, সে গানটা ছিল এ কেমন আকাশ দেখালে তুমি, এ কেমন আকাশ জন্মভূমি, এ যে শুধু কান্না, এ কান্না চাই না আমি, চাই না, এ কেমন কান্না শেখালে তুমি, এ কেমন কান্না জন্মভূমি, এইটুকু লিখেছিলাম, আর বেরোলো না। দেখো অবাক হয়ে যাবে, গান লেখার ব্যাপারে আমার সবচেয়ে বড় প্রেরণা সুকুমার রায়। তাই নাকি, বাহ। সুকুমার রায় আর একজনের লেখা পড়ে আমার গান লিখতে ইচ্ছে করেছে সমানে, অবন ঠাকুর। আমি জানি আমি অনেককে নিরাশ করে ফেলেছি, যারা আমার সঙ্গে দিলানকে এবং আরো বহু সাহেবকে মিলিয়ে ফেলেছেন, কিন্তু সুকুমার রায় না পড়লে গান লেখার কথা আমার অন্তত মাথায় আসত না। ও, এটা কি আপনি শুনেছেন? আমিও কিন্তু শুনেছি এই কথাটা। হ্যাঁ শুনছি, যে সুমন চট্টোপাধ্যায় গান শুনলেই মনে হয় যেন কার মতো, নাকি কার গান মনে করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি পড়ছি, এবং কানগুলো দেখো আমার অপেক্ষাকৃত ছোট, তা সত্ত্বেও শুনছি পড়ছি খবরে কাগজে নানান জায়গায়। না কারোর যদি মনে হয়, আমার তো কিছু বলার নেই, মনে হওয়ার উপরে তো নিয়ন্ত্রণ নেই। এখন মতোর একটা ব্যাপার আবার আমাদের সমাজে আছে, দেখুন ধরো
একটা ছোট্ট ছেলে, সে জন্মানোর সঙ্গে সঙ্গে আমরা ঠিক করি বা মেয়ের জন্য সে কার মতো, বাপের মতো না মায়ের মতো? হ্যাঁ, মুখটুক দেখে আমরা বুঝতে চেষ্টা করি। হ্যাঁ টিঙ্কু, বাহ বেশ মায়ের মতো দেখতে হয়েছিস তো, নাকটানা চোখটা। হ্যাঁ, এই নিয়ে তর্ক এবং তাই নিয়ে মন কষাকষি, এমনকি শেষকালে তরকারি আদান প্রদান বন্ধ, অর্থাৎ প্রতিবেশী তো প্রতিবেশী ঝগড়া, এ অবধি চলে যেতে পারে ব্যাপারটা কি না? কানের লতির কাজটা কিন্তু ছোট মাসির মতো, মানে শেষকালে এই জায়গায় চলে গেল। তা মতুর ব্যাপার একটা আছে, ধরো একজন একটা পদ্য লিখলেন, জানতুম জীবন্ত দাসের গন্ধ, কেউ তো একটা গান গাইলেন, হেমন্তকে কপি করাটা ছাড়ো, নাটক করছে সেই শম্ভুমিত্র অজিতেশ ঘুরে, তুমি যে একজন ব্যক্তি এটা প্রতিষ্ঠা করতে করতে তোমার মোটামুটি তিন চারটে জীবন চলে যাবে সাধারণভাবে, আর না তো পুরোদস্তুর একটা সৈন্যবাহিনী থাকলে না হয় তুমি যুদ্ধ ঘোষণা করতে পারতে, রিমোটর যুদ্ধ আর কি। হ্যাঁ দেখো, মজার কথাটা হচ্ছে কি, যে ধরো একটি মেয়ে সুক্ত রাঁধছেন, নতুন সংসার পেতেছেন, সুক্ত রাঁধতে শিখেছেন, সুক্ত রাঁধছেন, তো সুক্তটা কি তিনি আবিষ্কার করেছেন? করেননি তো। তা এই হয়তো সেই মেয়েটি, ধরা যাক তার নাম শিবানী, তা শিবানী তার মার কাছ থেকে কিছু আইডিয়া পেয়েছেন, এই মশলাটা ওই সময় দিস, এই করতে করতে হয়তো আর কারোর কাছ থেকে উনি আরো কিছু পেয়েছেন, এই দেখো বিভিন্ন লোকের প্রভাব ঢুকে পড়ল। তুমি হয়তো উত্তমবাবুর একটা ছবি দেখে দুদিনের জন্য উত্তমবাবুই হয়ে গেলে, এভাবে তাকানো শুরু করলে, এখন না এসব কিন্তু ছিল না, ছিল এবং আছে, এবং সরু গোঁফ না মানুষ হিসেবে থাকবেও। দেখো রবীন্দ্রনাথ যেমন বলছেন যে মানুষ মাত্রই মিশেল চলছে, বন মানুষের মধ্যে কোনো মিশেল নেই, আরে মিশেল আছে বলেই তো মানুষ, প্রভাব পড়বেই তো। একটি গান ধরো, আমি জানি কখনো সময় আসে দর্শক শ্রোতা মুচকি হাসে, অর্থাৎ এই গান যে গানটির কথা বলবো সেটা খবরে কাছে যার গান, তার নামটি একাধিকবার ছাপা হয়েছে, অর্থাৎ বব ডিলান, তখনই বলেছিলাম সুমন ডিলানের মতো। বব ডিলানের একটি গান সারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছে, ব্লোয়িং ইন দ্য উইন্ড, তা সেই গানটা আমাকে তাড়া করে বেরিয়েছে বুঝলে, প্রথম যখন শুনেছি গানটা, হাউ মেনি রোজ মাস্ট ম্যান ওয়াক ডাউন বিফোর ইউ কল হিম আ ম্যান, গানটা শোনার পথে 73 সালে ফ্রান্সে গিয়ে আমি প্রথম শুনি, আমার তো চক্ষু চড়ক, আজকে সাংঘাতিক গান রে বাবা, যেমন আব্বাসউদ্দিনের গান শুনলে ছেলেবেলা থেকে হতো ফান্দে পড়িয়া বগা কান্দে উনি গাইছেন, যেরকম হতো এই গান শুনে ফেলাম, শচীন দেব বর্মনের কণ্ঠে ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে শুনলে যেরকম হতো সেরকম অভিজ্ঞতা। এই গানটাকে আমি ধরার চেষ্টা করেছি, কিভাবে এর থেকে একটা বাংলা গান কি করে বানানো যায়, গানের একেবারে ঠিক শব্দ পর শব্দ বসিয়ে অনুবাদ হয় কিনা আমি জানি না, সে ক্ষমতা আমার নেই, তা আমি চেষ্টা করছি ভাবানুবাদ করতে। এই ডিলানের এই গানটা সুরটা আমি বেশ কিছুটা নিয়েছি, অর্থ যথাসম্ভব রাখতে চেষ্টা করেছি, কথা কিছু এদিক ওদিক করে দিয়েছি, নিজের সুর ঢুকিয়েছি কেরামতি করে, একটা অন্তরা বানিয়েছি, সে অন্তরা তো ওদের গানে ওইভাবে ছিল না, আমি একটা অন্তরা বানিয়েছি, অন্তরটা আমার সুর, আপন মনের মাধুরী মিশায়, এর সঙ্গে তালটাকে দিয়েছি পাল্টে। ডিলেনের গানটা কি ছিল, হাউ মেনি রোডস মাস্ট আ ম্যান ওয়াক ডাউন, এক দুই তিন চার, এক দুই তিন চার, আমি করলুম 5 মাত্রার তাল, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার, কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি চিরবেতার ডানা, কতটা অপচয়ের পথ মানুষ চেনা যায়, প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। আমি তো কথা পাল্টেছি এখানে, একমতি পাল্টে গেছে, তারপর ধরো, কত বছর পাহাড় বাঁচে ভেঙে যাবার আগে, এটা ডিলেনের সুর না, এটা
কত বছর মানুষ বাঁচে পায়ে সে গোল পরে, কবার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে, কবার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে, বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে। এই ফিরিয়ে আনলাম না, কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়। এইভাবে ঠিক গানের সুরের ওপর নিজের কথা বুঝিয়ে না, এটাতে গানটাকেই আমি ধরতে চেষ্টা করছি, মূল গানটারই একটা বাংলা ভাষ্য সম্ভব কিনা। এ তো গেল বব ডিলানের প্রভাব। আচ্ছা বাউল, কীর্তন, কথকতা, এই সমস্ত আপনার গানে সাংঘাতিক রকম। ধরো বব ডিলানের যে প্রভাব যা, সেটা খুব মাইনর প্রভাব। আপনি তো বললেন আপনিও সুর, গানের লেখায় ধরো গানের কথাটা কি হবে, আমাকেও ভাবিয়ে তুলেছিল বরাবর গানের কথাটা কি হবে। আমি ছেলেবেলা একটা আধুনিক গান গাইছি, কি সুন্দর সুর, কিন্তু কেউ বললেন তো কথাটা কিরকম যেন, তুমি চাচ্ছ এটা রবীন্দ্রনাথের গানই গাও। এটা আমি ভেবে দেখেছি, হ্যাঁ এটার এই কথাটা তো খুব ভুল নয়, কোথায় যেন একটা তেলে জলে হয়ে যাচ্ছে, অসাধারণ সুর, কথাটা কোথায় মার খাচ্ছে। তো কথার দিকে কিন্তু আমি একবারে সেই দৃষ্টিতে তাকিয়ে থাকি, এটা ঠিক। এবং সেইখানে কিন্তু আমাদের এত ভালো লাগে আপনার কথা, সেইখানে কিন্তু ডিলান নন, সেইখানে সুকুমার রায়, সেইখানে আবন ঠাকুর, সেইখানে বাউল। ধরো তোমার খাতা দেখে গান গেও না, খাতা দেখে গান গেও না, উল্টে পাতা যেতেও পারে, খাতা দেখে গান গেও না, উল্টে পাতা যেতেও পারে। কোথায় ডিলান হে, পিৎসিগারি বা কোথায় হে, সাহেব শুভ সব কোথায় গেল, তো ভৈরবি বাউল। পাতা টাতা উল্টে গেলে, পাতা টাতা উল্টে গেলে হচটে খাবে বারে বারে, খাতা দেখে গান গেও না। তা এইরকম বাউল ঢুকে পড়ছে খুব স্বাভাবিক ভাবে। তেমনি ধরো যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছ, যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছ, কেনা যায় কণ্ঠ আমার দফা দফা, রুজি রোজগারের জন্যে করছি রফা। কেমন এ দেখো, এর মধ্যে কীর্তন বাউল এই অঙ্গগুলো ঢুকছে। বকুনি কথা বলছিলেন না ছেলেবেলা, ওই এখন যেসব আমরা দেখছি আর কি, একটি ছেলে স্কুলে যাওয়া, এই সকালে রবিবার আঁকতে যাও, বিকেল বেলায় সাঁতার শেখো, তারপর সন্ধ্যে থেকে মাস্টারমশাই বাড়ি যাও, এ নিয়ে আপনার একটা গান আছে। বাচ্চারা কেউ ঝামেলা করো না, উল্টো পাল্টা প্রশ্ন করো না, খেলা ছোটাছুটি বেয়াদ অভিশাপ, চুপচাপ বসে থাকো, তোমাদের বড় আনন্দ আজ, বড়দের তাই বেড়ে গেছে কাজ, জমে গেছে তোমাদেরই উৎসব, বসে আঁকো বসে আঁকো। মন্দির আসে বসে আঁকো, এরকম তো আপনার এমন ঘটনাও দেখা আছে না, যে অনেক মানুষ কিরকম অচেতন, কত কি ঘটে যাচ্ছে, কিছুই তাদের উপর প্রভাব ফেলছে না, কিছুই তারা বুঝছে না। আপনারই বাড়ির কাছাকাছি এরকম কোন ঘটনা বোধ হয় যাকে নিয়ে আপনার একটা গান বাঁধা আছে? ঘুরিয়ে পেঁচিয়ে বলছো কেন, সরাসরি বললেই তো হয় পাগল। ওই পাগল, এই পাগলটিকে আমি বাজার করতে গিয়ে, যদুবাবুর বাজার বাজার করতে গিয়ে মাঝে মাঝেই দেখতাম যে বড় রাস্তার মাঝখান দিয়ে যে আইল্যান্ডটা আছে ডিভাইডার, তার উপর তিনি বসে আছেন, এবং বসে এমন একটা ভঙ্গিতে বসে আছেন তিনি, আশ্চর্য মনে হলো যেন তার সামনে একটা কোনো খেলা রয়েছে, আর উপর দিকে মাঝে মাঝে তাকাচ্ছেন, বুঝলে বলছেন বাবু হয়ে বসে, যেন কেউ একটা চাল দেবে, সে চালের ওর একটা দান দেয়া হয়েছে, আর কার যেন একটা চাল দেবার কথা, সে অপেক্ষায় রয়েছে, সে অপেক্ষা, সেই চালটা দেবে কে গো, এ শহরে পাগলের খেলায় চালটা আর কে দেবে গো।
সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে, এক মুখ দাড়ি গো অনেক কালের কালো ছোপ ছোপ, ঝট পড়া চলে তার উকুনের পরিপাটি সংসার, পিছুটি চোখের কোণে দৃষ্টি বিস্মরণে মগ্ন, বাবু হয়ে ফুটপাতে একা একা দিন রাতের অঙ্গে, পাগল পাগল সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে। এবার কিন্তু শুধু গান বলেছিলাম না আপনাদের, গান তো শুনবই, কিন্তু দেখুন এই কথা বলতে বলতে কত গান শুনে ফেললাম, আপনারা নিশ্চয়ই খুব সুখী। চলুন এবার আমরা গান শুনি, সুমন চট্টোপাধ্যায়ের গান। তোমাকে অভিবাদন প্রিয়তমা প্রিয়তমা, তোমাকে অভিবাদন প্রিয়তমা প্রিয়তমা, ভয় নেই এমন দিন এনে দেব দেখো সেনাবাহিনী, বন্দুক নয় শুধু গোলাপের তোড়া হাতে, কুচকাওয়াজ করবে তোমার সামনে, তোমাকে অভিবাদন প্রিয়তমা প্রিয়তমা, ভয় নেই এমন দিন এনে দেব দেখো সেনাবাহিনী, বন্দুক নয় শুধু গোলাপের তোড়া হাতে, কুচকাওয়াজ করবে তোমার সামনে, শুধু তোমাকেই তোমাকেই স্যালুট করবে তারা দিন রাত, প্রিয়তমা তোমাকে অভিবাদন প্রিয়তমা প্রিয়তমা। শুধু তোমারই তোমারই দূর গোড়ায় প্রিয়তমা প্রিয়তমা, তোমাকে অভিবাদন প্রিয়তমা প্রিয়তমা। বিমানের ঝাঁক থেকে বোমা নয় গুলি নয় চকলেট টফি রাশি রাশি, তারা তুপারের মতো ঝরবে শুধু তোমারই তোমারই উঠোন জুড়ে প্রিয়তমা প্রিয়তমা, তোমাকে অভিবাদন প্রিয়তমা প্রিয়তমা, এমন দিন
এনে দেব দেখো সেনাবাহিনী, বন্দুক নয় শুধু গোলাপের তোড়া হাতে কুচকাওয়াজ করবে তোমার সামনে। তুমি খেদো না যিশুর মুকুটে কাঁটা, একটাস তুমি খেদো না যিশুর মুকুটে কাঁটা, ছিল তবু তার রক্তে ভেসেছে জোয়ার ভাটা, একটাস তুমি খেদো না। বিবরণ বিছে থাকা